আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি 2021 সনের যারা নবম শ্রেণীতে রয়েছেন, অর্থাৎ নবম শ্রেণীতে যারা বোর্ড ফাইনাল পরীক্ষা দেবেন, তাদের জন্য আজকে 12তম সপ্তাহে রসায়ন বিজ্ঞান 1 অ্যাসাইনমেন্ট সমাধানটি আমরা করব। পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন। খুব নিখুঁত এবং সুন্দর একটি অ্যাসাইনমেন্ট আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের যদিও 12তম সপ্তাহে টেট এর অ্যাসাইনমেন্ট রয়েছে, পাশাপাশি আপনাদের গণিত অ্যাসাইনমেন্ট রয়েছে, সেই অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেলে চলে আসবে। কাজেই দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রিপশন করেন যারা এখনও সাবস্ক্রিপশন করেন নাই, আর যারা আমাদের নিয়মিত ভিউয়ার রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করে চলুন আমরা অ্যাসাইনমেন্ট সমাধানটি দেখা শুরু করি। আমাদের আজকের যে শিরোনাম হবে সেটি হচ্ছে মৌল ও যৌগমূলকের প্রতীক সংকেত দুজনই ব্যবহার করে রাসায়নিক সমীকরণের সমতা বিধান বিশ্লেষণ। অর্থাৎ আমাদেরকে প্রতীক সংকেত দুজনই এবং রাসায়নিক সমীকরণ কী, রাসায়নিক সমীকরণের সমতা বিধান, এই বিষয়গুলো আলোচনা করতে হবে আজকে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 5। এটি সর্বশেষ অ্যাসাইনমেন্ট, বিষয় কোড হবে 1916। আপনাদের অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর আপনাদের কিছু লেকচার আমরা দিব, আমাদের চ্যানেলে আসবে, সেই অবধি আমাদের সঙ্গেই থাকুন। এখানে আমরা যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে প্রথমত দেখব মৌল ও যৌগমূলকের প্রতীক সংকেত ও যোজনীর ধারণা। এখানে উদাহরণসহ তিনটি করে দিতে হবে। রাসায়নিক সমীকরণের ধারণা, রাসায়নিক সমীকরণের সমতা বিধান, এখানে সমতা বিধান উদাহরণসহ চারটি ধাপ লিখতে হবে, আর রাসায়নিক সমীকরণটা উদাহরণসহ শুধু ধারণা লিখলেই চলবে। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখব মৌল যৌগমূলকের প্রতীক সংকেত ও যোজনীর ধারণা। প্রথমে আমরা দেখব মৌলর প্রতীক কাকে বলা হয়। রসায়নের প্রতিটি মৌলের পরমাণুকে একটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হয়। ভিন্ন ভিন্ন পরমাণুর প্রতীক ভিন্ন ভিন্ন হয়। যে কোনো মৌলের পরমাণু পূর্ণ নামে সংকেত রূপকে প্রতীক বলা হয়। অতি প্রাচীনকালে গ্রিক দেশের বিজ্ঞানীগণ বিশেষ কয়েকটি মৌল বিশেষ কয়েকটি প্রতীকের মাধ্যমে প্রকাশ করতেন। 1811 সালে বিজ্ঞানী বার্জেলিয়া সর্বপ্রথম মৌলের নামের সাথে সামঞ্জস্য রেখে মৌলের প্রতীক লেখার পদ্ধতি আবর্তন করেন। বর্তমানে এই পদ্ধতিই অনুসরণ করা হয়। যেমন আমরা যদি দেখি এখানে হাইড্রোজেনের মৌলের প্রতীক এইচ, বোরনের হচ্ছে বি, কার্বনের সি। তো এগুলো আবার লেখার বিভিন্ন নিয়ম রয়েছে, আমাদের আজকের অ্যাসাইনমেন্টে সেগুলো লিখতে হবে না, জাস্ট উদাহরণ তিনটা দিলেই হবে। এখান থেকে তিনটা উদাহরণ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। এরপর দেখব আমরা সংকেত। দুই বা ততোধিক মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু রাসায়নিকভাবে সংযুক্ত হয়ে যৌগিক অণু গঠন করে। যৌগের অণুর মধ্যে বিভিন্ন মৌলের প্রতীক ও তাদের পরমাণু সংখ্যার সাহায্যে যৌগের সংক্ষিপ্ত প্রকাশকে যৌগের সংকেত বলা হয়। উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে পানির একটি অণুর ক্ষেত্রে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলিত হয়ে একটি পানির অণু গঠন করে। সুতরাং পানির সংকেত হচ্ছে H2O। এখানে H2O হচ্ছে আপনার এই টুটা লিখবেন একটু নিচে H2O এইভাবে। এরপর আমরা দেখব যুজ্যতা। এখানে যুজ্যতা বলতে দুজনই বোঝাচ্ছে এটিকে, একটি মৌলের পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে ওই মৌলের পরমাণুর যুজ্যতা বা দুজনই বলে। সাধারণভাবে কোনো একটি মৌলের একটি পরমাণুর সাথে যে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণু যুক্ত হয় অথবা কোনো যৌগ হতে যে কয়টি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুকে অপসারিত করে সেই সংখ্যাটি ওই মৌলে পরমাণুর যুজ্যতা নির্দেশ করে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি CH4, যেমন মিথেন, এখানে ফোরটা কিন্তু নিচে হবে। অণুর ক্ষেত্রে কার্বনে একটি পরমাণুর সাথে হাইড্রোজেনের চারটি পরমাণু যুক্ত হয়েছে, সুতরাং কার্বন পরমাণু যোজ্যতা 4। আমাদের তিনটি উদাহরণ দিতে বলা হয়েছিল, তাই আমরা পরে আরও দেখব। পানির অণুতে একটি অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেনের দুটি পরমাণু যুক্ত হয়েছে, সুতরাং অক্সিজেনের পরমাণু যোজনী হচ্ছে 2। অনুরূপভাবে ফেরিক ক্লোরাইড, যেমন FeCl3, অণুর ক্ষেত্রে আয়রনের একটি পরমাণুর সাথে ক্লোরিনের তিনটি পরমাণু যুক্ত হয়েছে, সুতরাং আয়রনের পরমাণু যোজ্যতা হচ্ছে 3। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখব যৌগমূলক। যৌগমূলককে আমাদের চাওয়া হয়েছিল ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমন্বয়ে গঠিত পরমাণু গুচ্ছে যখন বৈদ্যুতিক আদান যুক্ত হয় এবং রাসায়নিক বিক্রিয়ার সময় একটি পরমাণু আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। তো যৌগমূলক দুই প্রকারের হয়ে থাকে, একটি হচ্ছে ধনাত্মক যৌগমূলক আর একটি হচ্ছে ঋণাত্মক যৌগমূলক। তো ধনাত্মক যৌগমূলকের ক্ষেত্রে মূলকটি ধনাত্মক আদান যুক্ত হয়, যেমন অ্যামোনিয়াম মূলক, যেমন NH4+, ফসফিনিয়াম মূলক, যেমন PH4+, হাইড্রোনিক মূলক HTO+। এখানে কিন্তু আমরা তিনটি উদাহরণ দিয়েছি। অনুরূপভাবে ঋণাত্মক যৌগমূলকের ক্ষেত্রে নাইট্রেট NO3, এখানে থ্রিটা কিন্তু নিচে হবে, মাইনাস সালফেট মাইনাস SO4-2 মাইনাস কার্বোনেট CO3-2 মাইনাস ফসফেট PO4-3 মাইনাস ইত্যাদি। তো এই ছিল আমাদের নির্দেশনা 1। এখন আমরা দেখব পরবর্তী নির্দেশনা, যেখানে বলা হয়েছে রাসায়নিক সমীকরণের ধারণা দিতে হবে। তো আমরা এখন সেই বিষয়টি দেখার চেষ্টা করি। রাসায়নিক সমীকরণের ধারণা, এক বা একাধিক বিক্রিয়ক বিক্রিয়া করে এক বা একাধিক উৎপাদ উৎপন্ন করে। বিক্রিয়কের এই পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়। রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয় রাসায়নিক সমীকরণ। যেমন
ম্যাগনেশিয়াম ধাতু হাইড্রোক্লোরিক এসের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই বিক্রিয়ার সমীকরণটি এরকম, যেমন ম্যাগনেশিয়াম প্লাস টু এসসিএল, এখানে এক ইউ বলতে জলীয় বোঝাচ্ছে, ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন, এখানে যে টু এবং এই টু এগুলো একটু নিচে হবে। এরপর আমরা দেখব রাসায়নিক সমীকরণের সমতা বিধান, এখানে চারটি উদাহরণ সহ লিখতে হবে রাসায়নিক সমীকরণের সমতা, আমরা সেই বিষয়টি দেখব। যে কোনো রাসায়নিক সমীকরণ যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত রূপ, কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ ভিন্ন হলেও ভিন্ন যৌগ হলেও তা অভিন্ন মৌলের পরমাণু সমন্বয়ে গঠিত, এর ফলে বরের সংরক্ষণ নীতি প্রতিষ্ঠিত হয়। এ কারণে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং উৎপাদের একই মৌলের পরমাণু সংখ্যা সবসময় সমান থাকে। সমীকরণে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা সমান করার উদ্দেশ্যে বিক্রিয়ক ও উৎপাদ সংকেতের সাথে প্রয়োজনীয় পূর্ণ সংখ্যা যেমন 2, 3, 4 ইত্যাদি গুণ করার প্রয়োজন হয়। তবে রাসায়নিক সমীকরণে কে সমতা করার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট ধরাবাঁধার নিয়ম না থাকলেও কিছু কৌশল অনুসরণ করা হয়। এখানে আমাদেরকে বলা হয়েছে যে চারটি কৌশল দেওয়ার জন্য বা উদাহরণ দেওয়ার জন্য আমরা সেটি দিয়েছি, যেমন নাম্বার ওয়ান, সবসময় রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও উৎপাদের সঠিক সংকেত ব্যবহার করে বিক্রিয়ার সমীকরণ লেখা হয়। এরপর নাম্বার টু, বিক্রিয়কের কোনো একটি অথবা উৎপাদের কোনো একটি যৌগিক পদার্থ হলে বিক্রিয়ক অথবা উৎপাদ অথবা উভয়ের সাথে বিভিন্ন সংখ্যা গুণ করে সমতা করা হয়। নাম্বার থ্রি যদি দেখি, এখানে তার আগে আমরা উদাহরণ দেখব, যেমন নাইট্রোজেন, এখানে নাইট্রোজেনটা N2 এভাবে হবে, টু নিচে হবে, ও হাইড্রোজেন এর বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়, যেমন NH3, এখানে থ্রি নিচে হবে। যৌগিক অণু অ্যামোনিয়া, এর প্রতিটি অণুতে একটি নাইট্রোজেন ও তিনটি হাইড্রোজেন পরমাণু বর্তমান। আবার নাইট্রোজেন ও হাইড্রোজেন উভয়ই দ্বিপরমাণুক অণু, সুতরাং কমপক্ষে অ্যামোনিয়ার দুটি অণু উৎপন্ন হতে হবে যার মধ্যে 6টি হাইড্রোজেন পরমাণু বর্তমান থাকে। বিক্রিয়ক হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ঠিক করার উদ্দেশ্যে 3 দ্বারা গুণ করার প্রয়োজন, যেমন N2 প্লাস 3H2 সমান 2NH3, এখানে আমাদের এখানে হাইড্রোজেনের সাথে 3 দ্বারা গুণ করা হয়েছে। হাইড্রোজেন হলো 3 আর 2 6, এখানে লক্ষ্য করুন এখানে 3 এবং 2 6, আর এখানে নাইট্রোজেন দুটি ছিল, আমরা বাম পাশে 2 লিখেছি। এরপর আমরা দেখব 3 নম্বর, মূল সমীকরণের মৌলিক বিক্রিয়ক ও উৎপাদের পরমাণু সংখ্যা সমান হতে হয়, সমান করতে হয়। এখানে যদি 4 নম্বরটা আমরা দেখি, রাসায়নিক সমীকরণে বিক্রিয়ককে সমতাকরণে বিক্রিয়ক ও উৎপাদের সাথে ভগ্নাংশ সংখ্যা ব্যবহার না করে পূর্ণ সংখ্যা গুণক হিসেবে ব্যবহার করা উত্তম, যেমন এখানে যদি হাফ নাইট্রোজেন প্লাস 3/2 হাইড্রোজেন NH3 হয়, এর পরিবর্তে আমরা লিখতে পারি N2 প্লাস 3H2 সমান 2NH3 লেখা উত্তম, অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা ব্যবহার করা উচিত নয়, যদিও ভগ্নাংশ লিখলেও হবে কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা ব্যবহার করা উচিত। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের রসায়ন বিজ্ঞান 12তম সপ্তাহের সমাধান। আমরা আপনাদের প্রথম থেকে 12তম সপ্তাহ অবধি রসায়ন বিজ্ঞানের সবগুলো অ্যাসাইনমেন্ট সমাধান আমাদের চ্যানেলে দিয়েছি। যারা যারা সবগুলো অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেল থেকে দেখে করেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটি কমেন্ট করে জানিয়ে দিতে। আপনারা এখনও আমাদের পাপিল এডুকেয়ার ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। কেননা আপনাদের আমরাই একমাত্র ভোকেশনাল শিক্ষার্থীদের নিয়ে কাজ করে থাকি, তো আপনাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এখানে আপনাদের মতো প্রায় 7,500 স্টুডেন্ট রয়েছে, তাদের সঙ্গে আপনার যে কোনো সমস্যা শেয়ার করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।